বরিশালের বাকেরগঞ্জে ফরিদপুর ইউনিয়নের প্রতিপক্ষের অন্তঃসত্ত্বা এক নারীর উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে বজলুর রহমানের বিরুদ্ধে। বরিশাল ব্যুরো চিফ রানা সেরনিয়াবাতের প্রতিবেদনে বিস্তারিত। বরিশালের বাকেরগঞ্জ 6 নং ফরিদপুর ইউনিয়নের ছোট চৌরাস্তায় ইছাপুর পূর্ব শত্রুতার ও জমি সংক্রান্ত জের ধরে অন্তঃসত্ত্বা এক নারীর ওপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে বজলুর রহমান, রিয়াজুর রহমান, নুরুল ইসলাম গাজী, জিন্নাত গাজী, খাদিজা বেগম ও পলাশ গাজীর বিরুদ্ধে। এ বিষয়ে মোসাম্মদ কারিমা আক্তার ফারিয়া স্বামী মেহেদি হাসান জানান, কিছু জমি আমি আর আমার মামা বজলুর রহমান একই সঙ্গে ক্রয় করি। কথা ছিল আমরা দুজন সমান টাকা দিয়ে জমি রাখলে মামা জোর করে জমি বেশি দখল করে নেয়। আমি আর আমার স্ত্রী বাধা দিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়, আমার স্ত্রীকে লাথি দিয়ে ফেলে দেয়। পরের স্থানীয় লোকজন এসে একটি ক্লিনিকে নিয়ে যায়।